যেগুলো এখানে সীতাকুণ্ডের পাশেই কিন্তু জাহাজ কাঠার অনেক স্থাপনা রয়েছে, তো সেখান থেকে যে তেল, তেলগুলো এখানে নিয়ে এসে সংরক্ষণ করা হয়। তো কিভাবে এখানে আসলে আগুনের সূত্রপাত হয়েছে তেলের ডিপোতে, সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আমরা দেখেছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু এখানে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে, যেহেতু তেলের ডিপো রয়েছে সেক্ষেত্রে আগুন নিভাতে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে আমরা দেখেছি। এবং ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আগুন নিভানোর খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রথমে এখানে এসেছে এবং আগুনের তীব্রতা এত বেশি হওয়ার কারণে এরপর আমরা দেখেছি ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট এই মুহূর্তে এই আগুন নিভানোর কাজে তারা এখানে কাজ করছে। প্রথমে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছিল, আসলে মূলত তেলের মধ্যে যদি পানি মারে সেক্ষেত্রে আমরা জানি যে আগুন আরও বেশি বেড়ে যায়। এরপরে কিন্তু আমরা দেখেছি যে ফোম রয়েছে, ফোম দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত আগুন এখানে জ্বলছে এবং এখানে যে তেলের ডিপো রয়েছে সেই তেলের ডিপোতে আগুন লাগার কারণেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিটল মোটরসের একটি কারখানা এবং এখানে দেখেছে কারখানার যে শেড রয়েছে এখানে পুরো কারখানার শেডটিও কিন্তু এই আগুনের তাপে কিন্তু জ্বলে গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আগুনের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু এখনও আছে। এছাড়া এই চট্টগ্রাম সীতাকুণ্ডে যিনি স্থানীয় সাংসদ রয়েছে তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু এখানে এই মুহূর্তে এখানে আছেন, তিনি দিদারুল আলমও স্বচক্ষে প্রত্যক্ষ করছেন এবং যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না ততক্ষণ তিনি এখানে অবস্থান করবে এটি আমাদেরকে জানিয়েছে। তবে আমরা যেটি দেখছি ফায়ার সার্ভিসে কর্তৃপক্ষ এখানে তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কিন্তু এখনও পর্যন্ত একটি বিষয় হচ্ছে আমরা কোনো হতাহতের খবর এখানে পাইনি, যেহেতু তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুনের সূত্রপাত হয়েছে, সেক্ষেত্রে আগুন কিন্তু বেগে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদেরকে ফায়ার সার্ভিস সূত্র যেমনটি জানিয়েছিল যে আগুনের কারণে তাদেরকে আগুন নিভানোর জন্য বেগ পেতে হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে আছে ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তার সাথে আসলে কথা বলার চেষ্টা করছি। আসলে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে কেন একটু জানতে চাচ্ছি, আসলে আগুন নিভাতে আপনাদের বেগ পেতে হচ্ছে কেন? দাদা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো এখানে একটা মানে শিপ ব্রেকিং এলাকা, এখানে একটা শিপের মধ্যে প্রচুর পরিমাণ তেল থাকে, ওনারা তেল এগুলো পুরো তেলগুলো কিনে এখানে তারা সংগ্রহ করে রাখে। তেলের আগুনের মধ্যে প্রচুর পরিমাণে পোম ব্যবহার করতে হয়, আমরা যখন পোম দিচ্ছি পোমগুলো পড়ে যাচ্ছে কিন্তু ড্রামের মধ্যে থেকে এক এক কিছুক্ষণ পর পরেই এক একটা ড্রাম ফেটে ফেটে আগুন ধরে উঠছে। তবে ভয়ের কোনো কারণ নেই, আমরা আগুনটাকে ঘেরাও করে রাখছি চারিদিক থেকে, আগুন আমাদের কন্ট্রোলে আছে। এখানে আপনাদের ফায়ার সার্ভিসে কয়টি ইউনিট কাজ করছে একটু যদি আমাদেরকে জানাতে? আমরা এই পর্যন্ত আমাদের 12টা ইউনিট এবং প্রচুর পরিমাণে আমরা ফোম নিয়ে এসেছি এবং আগুন আমাদের কন্ট্রোলে আছে। আমরা এতক্ষণ ফায়ার সার্ভিসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যেহেতু আগুনের তীব্রতা বেশি এবং এটি তেলের গোডাউন এবং এখানে বিভিন্ন ড্রামে করে তেল রাখা হয়েছে, তো সেক্ষেত্রে এক একটি ড্রাম ফেটে কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং এখানে আগুন ধরে যাচ্ছে। তো সেক্ষেত্রে আগুন নিভাতে কিছুটা এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে অনেকটাই আমরা দেখতে পেয়েছি এখানে বেগ পেতে হচ্ছে আগুন নিভানোর জন্য। তবে আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বা ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছে সবাই এখানে আসছেন। প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এখানে এসেছিল এবং তেলের ডিপোতে আগুন লাগার কারণে এই মুহূর্তে প্রায় ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে কাজ করছে আগুন নিভানোর জন্য। প্রথমে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তেলের ডিপো হওয়ার কারণে এখানে আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। এরপরে কিন্তু আমরা দেখেছি শহরের যে ফায়ার স্টেশনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই মুহূর্তে ফোম দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফোম ছেটানো হচ্ছে এই আগুনের উপরে এবং এই আগুনের যে তীব্রতা সেই তীব্রতা কিন্তু আগে থেকে কিছুটা হলেও কমে আসছে। তবে আমরা যেটি দেখছি একপাশে আগুন নিভানো হলো আবার অন্য পাশে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তেলের ডিপো হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি এখানে আগুনের তীব্রতা অনেক বেশি। সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঠিক বেলা একটায় এই আগুন লাগার ঘটনা ঘটেছে এবং প্রায় 2 ঘন্টা এখন অতিবাহিত হতে চলল, এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে কাজ করছে। এছাড়া সীতাকুণ্ডের যারা এখানে এলাকাবাসী রয়েছে তারাও আমরা দেখেছি আগুন লাগার সাথে সাথে কিন্তু তারা এখানে এসেছেন এবং পার্শ্ববর্তী যারা যে বাড়িঘরগুলো রয়েছে সেখান থেকে তারা লোকজনকে সরিয়ে নিয়েছে যাতে
দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এবং খবর পাওয়ার সাথে সাথে সীতাকুণ্ডের যিনি সাংসদ রয়েছে দিদাউল আলম, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে, যাতে আগুনের কারণে কোনো ধরনের প্রাণহানি ঘটনা না হয়, প্রথমত যাতে মানুষের প্রাণ বাঁচানো যায় সেই বিষয়টি কিন্তু এখানে দেখা হয়েছে। এরপরে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নিটল মোটরসের একটি জায়গা, এবং যে তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে এখান থেকে নিটল মোটরসের যে কারখানা রয়েছে এখানেও কিন্তু আগুন লেগে গেছে। এবং আমরা দেখেছি তাদের কারখানার যে শেডগুলো রয়েছে শেডগুলো কিন্তু পুরোপুরি এখানে পুড়ে গেছে। এরপরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা আছে, যারা কর্মী বাহিনী আছে, তারা সার্বক্ষণিক চেষ্টা করছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। একটি বিষয় হচ্ছে সীতাকুণ্ডের এইটি হচ্ছে এখানে অনেক আশেপাশে বিভিন্ন জাহাজ কাটার শিপ ব্রেকিং ইয়ার্ড রয়েছে, তো সেক্ষেত্রে যে জাহাজ কাটার পরে যে তেলগুলো থাকে সেই তেলগুলো পোড়ামবিল যে তেলগুলো থাকে সেগুলো এখানে কিনে এনে সংরক্ষণ করা হতো এমনটি আমরা জানতে পেরেছি, এবং কোন প্রতিষ্ঠানের থেকে এগুলো কিনে আনা হতো সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। তবে শিপ কাটার পরে যে তেলগুলো থাকে সেই পোড়ামবিলগুলো এখানে ড্রামে করে সংরক্ষণ করা হতো, আর এই কারণেই আমরা আসলে ফায়ার সার্ভিস থেকে যতটুকু জানতে পেরেছি যে এই তেল থাকার কারণে আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়েছে তেমনি আগুন নিয়ন্ত্রণে আনতেও কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী আছে তাদেরকে কিন্তু প্রচণ্ড বেগ পেতে হয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করা হয়েছিল, পরবর্তীতে আমরা দেখেছি পানি দিয়ে আগুন নিবানোর ক্ষেত্রে আগুনের তীব্রতা আরও বেড়ে যাচ্ছিল, যেহেতু তেলের মধ্যে পানি মারলে সেক্ষেত্রে আগুন আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এমনটি আমাদেরকে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এই মুহূর্তে শহরের বিভিন্ন ফায়ার সার্ভিস ফায়ার স্টেশন থেকে যে ফোম দিয়ে আমরা দেখতে পাচ্ছি তেল নিবানোর চেষ্টা করা হচ্ছে এবং এই মুহূর্তে এখানে কিন্তু সেই কাজটি করা হচ্ছে। এবং আমরা ঘটনার পরপরই যে বিষয়টি দেখেছি নিটল মোটরসে যে কারখানা রয়েছে এই কারখানার যারা শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু আগুন নিবানোর ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করেছেন। এছাড়া সীতাকুণ্ডের উপজেলার যারা সাধারণ মানুষজন রয়েছে বা এখানকার যারা বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কর্মী বাহিনী রয়েছে তারাও কিন্তু সর্বাত্মক চেষ্টা করেছে যাতে এই আগুনটি যাতে ছড়িয়ে পড়তে না পারে। তবে আগুনের তীব্রতা কিংবা ভয়াবহতা এত বেশি এ কারণে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের যারা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে আগুন নিবাতে অনেকটাই বেগ পেতে হয়েছিল, সেক্ষেত্রে তারা প্রথমে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে। এবং আরেক পাশ থেকে আমরা দেখতে পেয়েছি যে যে ফোম রয়েছে ফোম দিয়ে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের প্রায় 12টি ইউনিট চন্দনপুরা এছাড়া সহ অন্যান্য যেসব ইউনিট রয়েছে সেখান থেকে এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এছাড়া কর্মী যারা রয়েছে তারা এখানে এসেছেন আগুন নিবানোর চেষ্টা করছেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা যেখানে আগুন লেগেছে তার পিছনে আমরা দেখতে পেয়েছি প্রচুর বাড়িঘর রয়েছে, তো এই মুহূর্তে আসলে বোঝা যাচ্ছে না সেই বাড়িঘরেও কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে কিনা। তবে আমরা যখন প্রথমে এসেছিলাম ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যারা সাধারণ মানুষজন রয়েছে তাদের যাতে প্রাণহানির ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আগে দেখভাল করা হয়েছে, তাদেরকে সেখান থেকে সরানো হয়েছে। এবং এখানে যারা এলাকাবাসী রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেটুকু জেনেছি এই নিটল মোটরসের কারখানায় যেমন আগুনের সূত্রপাত হয়েছে সেই তেলের ডিপো থেকে এবং পার্শ্ববর্তী যে বাড়িঘর রয়েছে সেখানেও বেশ কিছু বাড়িঘরেও কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এবং তাদের ক্ষতি হয়েছে যেমনটি আমরা জানতে পেরেছি। তবে আসলে আগুন নিবানোর পরে পুরোপুরি বিষয়টা জানা যাবে কেমন ক্ষতি হয়েছে বা এই তেলের ডিপো থেকে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, আজকে এই তেলের ডিপোতে কোনো কাজ চলছিল কিনা বা এখানে কেউ ছিল কিনা, কোনো অসাবধানতা বশত এখানে আগুনের সূত্রপাত হয়েছিল কিনা সব বিষয় জানাতে হবে। তবে সেটি হচ্ছে আগুন নিভার পরে কিন্তু আমরা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানতে পারবো এখানে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। তবে আমরা এসে যেটি দেখেছি এবং যা শুনেছি সেটি হচ্ছে ঠিক একটাই, এখানে আগুনের সূত্রপাত হয়েছিল তেলের ডিপো, যেহেতু তেলের ডিপো ছিল প্রতিটা ড্রামে আমরা দেখছি তেল ভরা ছিল এবং প্রায় 50 থেকে 60টি বাইরের বেশিও কিন্তু ড্রাম আমরা দেখছি এখানে রয়েছে এবং সবগুলো ড্রামের মধ্যেই যে পোড়া মবিল ছিল জাহাজ কাটার যে জাহাজ কাটার পর যে তেলগুলো পাওয়া যায় সেই তেলগুলো সংরক্ষণ করে মূলত এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকেই আসলে বিভিন্ন জায়গায় বাজারজাত করা হয়। তবে এই জায়গায় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। এবং এই তেলের ডিপোর পাশে ছিল নিটল মোটরসের একটি কারখানা, গাড়ির কারখানা, এবং এই গাড়ির কারখানাও আমরা দেখেছি আগুন লেগেছে এবং তাদের যে কারখানা শেড ছিল তাদের যে বিভিন্ন স্থাপনা ছিল সেই সব জায়গায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে এবং সেই সব জায়গাগুলো কিন্তু অনেকটাই পুড়ে গেছে। তবে আগুন লাগার খবর পাওয়ার পরপরই কিন্তু সবচেয়ে মূল বিষয় যেটি হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মী বাহিনীরা এখানে যেমন এসেছে এছাড়া এখানকার সীতাকুণ্ডের যিনি সাংসদ দিদাউল আলম তিনিও কিন্তু ঘটনাস্থলে সাথে সাথে ছুটে এসেছেন এবং তিনি এখানে অপেক্ষা করছেন, যতক্ষণ পর্যন্ত আগুন নিবানো হবে না ততক্ষণ তিনি এই জায়গায় অবস্থান করবে এটি আমাদেরকে জানিয়েছে। এছাড়া এখানকার
যারা সাধারণ মানুষজন রয়েছে এবং উৎসুক জনতা রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি অনেক দূর থেকে কিন্তু এই আগুনের যে ভয়াবহতা, আগুনের যে তীব্রতা সেটি কিন্তু দেখা যাচ্ছিল এবং সেটি প্রত্যক্ষ করতে উৎসুক জনতাও কিন্তু বাইরে ভিড় করেছিল। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাতে এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা কোনো দুর্ঘটনা না ঘটে সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি অনেকটাই দেখভাল করা হচ্ছে। প্রায় 2 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের যে 12টি ইউনিট রয়েছে সেই 12টি ইউনিটের পক্ষ থেকে এখানে কিন্তু আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছিল, যেহেতু তেলের ডিপো আগুন পড়ার সাথে সাথে বা তেলের ডিপোর মধ্যে পানি পড়ার সাথে সাথে কিন্তু আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। এরপরেই কিন্তু শহরের যে ফায়ার স্টেশনগুলো রয়েছে সেখান থেকে আমরা দেখেছি ফোমের যে গাড়ি সেই গাড়িটি এখানে আছেন, এই মুহূর্তে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলে আমরা যেটি জেনেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আগুন নিভাতে বেগ পাওয়ার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এখানে তেলের ডিপো হওয়ার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। প্রথমে পানি দিয়ে তারা আগুন নিভানোর চেষ্টা করেছিল, পরে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে ফোম দিয়ে এই মুহূর্তে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। এবং প্রথমে যে বিষয়টি এখানে এসে নজর দেওয়া হয়েছিল যাতে সাধারণ মানুষ বা কোনো মানুষের প্রাণহানির যে ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টি প্রথমে এখানে নজর দেওয়া হয়েছিল, এবং পার্শ্ববর্তী যে বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরগুলো থেকে যারা সাধারণ মানুষজন রয়েছে যাতে আগুনের লেলিহান শিখায় তাদের কোনো প্রাণহানির ঘটনা না হয় সেই বিষয়টি কিন্তু এখানে দেখভাল করা হয়েছে। এবং তাদেরকে সরানোর পরেই কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিস সহ যারা এলাকাবাসী রয়েছে এখানে আশেপাশে যারা কারখানা শ্রমিকরা রয়েছে সবাই কিন্তু আগুন নিভানোর সর্বাত্মকভাবে তারা চেষ্টা করেছেন এবং আগুন নিভানোর জন্য তারা এখানে কাজ করছেন। আমরা যতটুকু এখানে জানতে পারছি ঠিক একটাই এখানে আগুন লাগার ঘটনা ঘটেছিল, এই মুহূর্তে প্রায় 3টা বাজে, প্রায় 2 ঘন্টারও বেশি সময় এখানে অতিবাহিত হয়ে গেছে এবং এখানে কিন্তু এখনও কিন্তু আগুন জ্বলছে। আরেকটি বিষয় হচ্ছে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নিটল মোটরস কারখানার একটি জায়গা, এবং তাদের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছে পার্শ্ববর্তী তাদের যে তেলের ডিপো রয়েছে সেই তেলের ডিপো থেকেই ঠিক বেলা 1টায় আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে এই আগুনটি লেগেছে প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানাতে পারেনি। এবং আরেকটি বিষয় হচ্ছে তেলের ডিপো থেকে আগুনের যখন তীব্রতা বেশি ছিল পার্শ্ববর্তী যে নিটল মোটরসের যে কারখানাটি রয়েছে এবং এই কারখানায়ও কিন্তু আগুন লেগে গেছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার উপরে যে শেড রয়েছে, কারখানার যে শেডগুলো রয়েছে সেখানে সেই শেড কিন্তু পুরোপুরি জ্বলে গেছে। সেক্ষেত্রে কারখানার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে আমরা যে দেখেছি এখানে বেশ কিছু নিটল মোটরসের গাড়ি ছিল এবং গাড়িগুলো বের করে নেওয়া হয়েছে যাতে এখানে আগুনের তীব্রতায় যাতে কারখানা আগুন না লাগে এবং সাথে কোনো গাড়িতেও যাতে আগুন লাগতে না পারে সেই বিষয়টি কিন্তু এখানে আসলে আগে নজর দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ফোমের পানি রয়েছে ফোম দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে। প্রথমে আসলে পানি দিয়ে এখানে আগুন নিভানোর চেষ্টা করা হয়েছিল, যেহেতু সবগুলোই তেলের ড্রাম এবং তেলের ড্রামগুলো তেলে ভর্তি ছিল, বিশেষ করে পার্শ্ববর্তী যে এখানে ইয়ার্ডগুলো রয়েছে যেখানে জাহাজ কাটা হয় এখানে জাহাজ কাটার যে শিল্পগুলো রয়েছে সেই জায়গা থেকে মূলত তেল সংরক্ষণ করে এখানে নিয়ে আসা হয় এবং এরপর চট্টগ্রাম সহ আশেপাশের বিভিন্ন জায়গায় এই তেলগুলো আসলে বিপণনের ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে হঠাৎ করেই ঠিক আজ একটাই এই আগুন লাগার ঘটনা ঘটে, যেহেতু পোড়ামবিল এবং প্রায় আমরা দেখতে পাচ্ছি যতটুকু আমাদের দৃষ্টিসীমানার মধ্যে যাচ্ছে প্রায় এখানে প্রায় 100 থেকে 150টি ড্রামে আগুন লাগার ঘটনা ঘটেছে। মূলত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে যে আগুনের যে ডিপোগুলো রয়েছে বা যে ড্রামগুলোতে তেল রয়েছে সেখানেই মূলত আগে আগুনগুলো নিভানোর চেষ্টা করা হচ্ছে। তো প্রায় 2 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হতে চললো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে, এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে কাজ করছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ডে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানকার সর্বশেষ খবর।